আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত। আশা করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন। প্রিয় দর্শক, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশের যেই পথযাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশ এখন একটি কঠিন সময় পার করছে। বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা এবং রপ্তানির মূল যেই মেরুদণ্ড, বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা, সেটাই কিন্তু বড় ধরনের ধাক্কা খেয়ে বর্তমানে কঠিন সংকটের মুখে পড়তে চলেছে। দেখুন, প্রথমে এলএনজি টার্মিনাল দিয়ে গ্যাস সরবরাহ নিশ্চিত না থাকার কারণে বন্ধ হয়ে যায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এরপর কয়লা আমদানি সরবরাহ নিশ্চিত না থাকার কারণে বন্ধ হয়ে গেছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতের আদানির সঙ্গে লেনদেনের সমস্যা থাকার কারণে সেখান থেকেও কিন্তু বিদ্যুৎ আসা অনেকটা কমে গিয়েছিল। আর এইবার নজিরবিহীনভাবে যন্ত্রাংশের সাপ্লাই বন্ধ করে দেওয়ার কারণে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। দেখুন, আমাদের দিনাজপুরের বড় পুকুরিয়ার ভেতর আমাদের নিজস্ব কয়লা ব্যবহার করে একমাত্র যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট মানে সকল ইউনিটগুলোই বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। আর এতে করে 525 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে এখন যুক্ত হচ্ছে না। আর এই ঘটনার কারণে সারা বাংলাদেশের ভেতর 280 থেকে সর্বোচ্চ 290 মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি ঘাটতি দেখা দিয়েছে। আর এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে বাংলাদেশের অন্যতম বৃহত্তম তিনটি জেলাকে সার্বক্ষণিক বিদ্যুৎ দেওয়া সম্ভব। যেমনটা বাংলাদেশী সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার 9 সেপ্টেম্বর সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্রের 3 নম্বর ইউনিটের যে অয়েল পাম্প রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে গত 7ই সেপ্টেম্বর বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আর ওভারহোলিংয়ের কার্যক্রমের জন্য প্রায় দীর্ঘ সময় ধরেই যে 2 নম্বর ইউনিট রয়েছে সেটা বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যেমনটা নিশ্চিত হওয়া গেছে যে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার জন্য একমাত্র চীনই কিন্তু কলকাঠি নাড়ছে। চীনের সুস্পষ্ট পদক্ষেপের কারণেই বাংলাদেশের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। এখন চীন কেন এমনটা করতে যাবে, চলুন আমরা বিস্তারিতভাবে একটু জানার চেষ্টা করি যে চীন কিভাবে এবং কোন স্বার্থে এই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিল। দেখুন, একটি বিদ্যুৎ কেন্দ্র চলমান থাকলে অবশ্যই সেখানে ওভারহোলিংয়ের প্রয়োজন পড়বে, বিভিন্ন যন্ত্রাংশ প্রয়োজন পড়বে যেগুলো নষ্ট হয়ে যায় বা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। আর এই জন্যই কিন্তু আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রের যে যন্ত্রাংশ এবং মেরামতের সকল বিষয় সেটা চীনা কোম্পানি হারবিনের সঙ্গে 25 বছরের আমাদের একটা চুক্তি ছিল। এই 25 বছরের মধ্যে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের যত ধরনের যন্ত্রাংশ প্রয়োজন হবে কিংবা যত ধরনের প্রযুক্তিগত সহযোগিতা প্রয়োজন হবে চীনের সেই হারবিন কর্তৃপক্ষ আমাদের দিবে, এমনটাই কিন্তু চীনের সঙ্গে আমাদের চুক্তি ছিল। তবে হঠাৎ করেই বাংলাদেশের ক্ষমতার পথ পরিবর্তন এবং চীনের সঙ্গে কূটনৈতিকভাবে কিছু দূরত্ব হওয়ার সিদ্ধান্তের পরই চীনা কোম্পানি হারবিন বাংলাদেশের সকল এই যন্ত্রাংশ সাপ্লাই বন্ধ করে দিয়েছে এবং তারা এখন এই বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে কোনো মেরামতের কাজে অংশগ্রহণ করছে না। সম্পূর্ণভাবে টেকনিক্যাল সাপ্লাই তারা বন্ধ করে দিয়েছে, যার জন্য কিন্তু তিনটি বিদ্যুৎ কেন্দ্র, যেটার তিনটি ইউনিট ছিল বড়পুকুরিয়ায়, সেই তিনটি ইউনিটই বসে গেছে। অত্যন্ত কাকতালীয়ভাবে হলেও সত্য যে চীনের পক্ষ থেকে বাংলাদেশের বিপক্ষে এই শক্তিশালী সিদ্ধান্ত এমন এক সময় নেওয়া হল যখন বাংলাদেশ চীনের সঙ্গে রোহিঙ্গা পুনর্বাসন প্রক্রিয়াকে কেন্দ্র করে সকল আলোচনা অঘোষিতভাবে অনেকটাই কিন্তু স্থবির করে দিয়েছে এবং বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে আমেরিকার সঙ্গে এই বিষয়টি ডিল করবে এবং প্রতি বছর 20,000 রোহিঙ্গা বাংলাদেশ থেকে আমেরিকায় যাবে তৃতীয় দেশের প্রত্যাবর্তন প্রক্রিয়ার অংশ হিসেবে, যেটা আমেরিকার ফর্মুলা ছিল। দেখুন, চীনের এই অবস্থানগত সিদ্ধান্ত অনেকটাই কিন্তু বাংলাদেশকে শক্তিশালী একটা বার্তা দেওয়ার মতো যে তোমাদের বেতরগত প্রযুক্তি প্রক্রিয়া বা ইন্টারনাল সিস্টেমে চীনের প্রযুক্তি যেই অবদান রয়েছে সেটা তোমরা অস্বীকার করতে পারো না। যদি চীন তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের সংকটপূর্ণ যন্ত্রের ফর্মুলা বা ক্রিটিক্যাল প্রযুক্তি বাংলাদেশের সাপ্লাই না দেয়, তাহলে শুধু বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন নয়, বরঞ্চ বাংলাদেশের রপ্তানিমুখী যত সেক্টর রয়েছে এবং যত সেক্টরে এই চীনা প্রযুক্তির বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করা হয় সেগুলো থমকে যাবে। এমনকি বাংলাদেশের সামরিক বাহিনী প্রকৃতপক্ষে কতটুকু কার্যকর অবস্থায় থাকবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। কেননা বাংলাদেশের লং রেঞ্জের যে সকল ডিফেন্স মিসাইল রয়েছে সবগুলোই চীনের গাইডলাইনে চলে, চীনের দিকনির্দেশনায় পরিচালিত হয়, কেননা সেগুলো চীনের তৈরি। এছাড়াও বাংলাদেশের হাতে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে FM-90 সেটাও কিন্তু চীনের প্রযুক্তির তৈরি। এছাড়া বাংলাদেশের সকল যুদ্ধজাহাজগুলো, ম্যাক্সিমাম যুদ্ধজাহাজগুলো, বেশিরভাগ যুদ্ধজাহাজগুলো চীন থেকে ক্রয়কৃত, চীনা প্রযুক্তির। বাংলাদেশের ট্যাঙ্ক আর্টিলারি সিস্টেমগুলো চীন থেকেই খরিদকৃত।
বাংলাদেশ প্রথম যে বিমান তৈরি করেছে সেটাও চীনের সহযোগিতায়। যে ওভারহোলিং করেছে চীনের F-7 যুদ্ধবিমান এবং কিছু পর্যায়ে MiG-29 যে রক্ষণাবেক্ষণ হয় সেটাও কিন্তু চীনের সহযোগিতায়। যুদ্ধবিমান ওভারহোলিনের মতো গুরুত্বপূর্ণ টেকনোলজি বাংলাদেশ চীনের সহযোগিতায় পেয়েছে, নয়তো এমনটা পাওয়া সম্ভব ছিল না। এছাড়াও কাঁধে বহনযোগ্য একমাত্র যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা FM-16 যেটা তৈরি করেছে বাংলাদেশ সেটাও কিন্তু চীনের সহযোগিতায়। সুতরাং বাংলাদেশে চীনা প্রযুক্তি সরবরাহ এবং বাংলাদেশকে একটা গ্রেড থেকে দ্বিতীয় গ্রেডে উন্নতি করা বা বাংলাদেশকে সমরাস্ত্রের একটা ধাপ থেকে দ্বিতীয় ধাপে উন্নতি করার ক্ষেত্রে যে একটা বিশাল ভূমিকা চীনের রয়েছে সেটা কিন্তু এখন দুশোর রঙের মনে করছে চীন। যেমন বাংলাদেশের বেতর চীন $1 বিলিয়ন সহযোগিতার অনুসারে একটি সাবমেরিন ঘাঁটি তৈরি করেছে, যেই ঘাঁটিটি চীন ব্যবহার করছে না, তবে চীন কিন্তু বাংলাদেশকে তার প্রযুক্তি দিয়ে সেটাকে সুসজ্জিত করেছে। এখন চীন আশঙ্কা বোধ করছে যে সাবমেরিন ঘাঁটির অত্যন্ত সংবেদনশীল যে সকল প্রযুক্তি বা অত্যন্ত ক্রিটিক্যাল যে সকল টেকনোলজি আমেরিকার হাতে কিন্তু পড়তে পারে এবং যুক্তরাষ্ট্র নজরদারি চালাতে পারে সেই কাঠামোগুলোর দিক থেকে, কারণ চীন কিন্তু সেই সাবমেরিন ঘাঁটিটি তৈরি করেছে অনেকটা তার সাবমেরিন ঘাঁটির প্রযুক্তির আদলে। সুতরাং এই জিনিসগুলো বাংলাদেশকে নিশ্চিত করতে হবে যে বাংলাদেশ যেই ধরনের শর্ত অনুযায়ী এই ধরনের প্রযুক্তিগুলো পেয়েছে, পূর্বে আমরা তাদের যেই অঙ্গীকার করেছি, প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এগুলো কোনো ধরনের নড়চড় হবে না, বরং ক্ষমতায় যেই আসুক বাংলাদেশ এই অবস্থান থেকে সরে আসবে না। যে চীন আমাদের বন্ধুত্বের জায়গা থেকে প্রযুক্তিগত যে সহযোগিতা করেছে সেটা আমরা কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ করতে দিব না বা যাচাই বাছাই করতে দিব না। সেখানে কিন্তু চীন এখন বিশ্বাস করছে না বর্তমান বাংলাদেশে তার যেই ওয়াদা রয়েছে সেটা সে মানতে পারবে। এটা নিয়ে চীনের সন্দেহের কারণে চীন তার জন্যই কিন্তু শক্তিশালীভাবে এই আঘাত এখন শুরু করেছে। চীন পরিষ্কারভাবে ছোটখাটো বার্তা দিয়ে চলেছে যে বাংলাদেশ তোমার পলিসি তুমি পরিবর্তন করো। দেখুন, চীন বর্তমান পৃথিবীর সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে শক্তিশালী অবস্থানে বসে রয়েছে। পৃথিবীর অন্য কোনো দেশ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে ভাণ্ডার রয়েছে তার দ্বারে কাছেও নেই। এমনকি বর্তমান পৃথিবীর এমন কোনো প্রযুক্তি নেই যেটা চীন নিজস্বভাবে উৎপাদন করতে পারে না, তাও আবার অনেকটা কম খরচে। বাংলাদেশের মতো দেশ চীন প্রযুক্তির উপর ভর করে, শুধু সামরিকভাবে নয়, বাংলাদেশের যে উৎপাদনগত দিক রয়েছে সেখানেও কিন্তু অনেক উন্নতি করেছে। চীনা মেশিনগুলোর কারণে বিভিন্ন ধরনের যে সকল গার্মেন্টসের মেশিন রয়েছে সেগুলো স্বল্প মূল্যে বাংলাদেশে আসার কারণে বাংলাদেশের বহু ছোট ছোট ফ্যাক্টরিগুলো দাঁড়াতে পেরেছে, নয়তো কিন্তু কখনো তারা দাঁড়াতে পারত না। দেখুন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও ঠিক নেই, অত্যন্ত নাজুক পরিস্থিতি। দেশের অর্থনীতি ঠিক হতে আরও যথেষ্ট সময় লাগবে। আমরা একটি নাজুক পরিস্থিতিতে কূটনৈতিকভাবে এমন একটি বড় সিদ্ধান্ত বাংলাদেশের ইন্দো প্যাসিফিকে যোগ দিবে, এটা কিন্তু একটা মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। কারণ চীন যেভাবে রাখ ডাক না রেখে তাদের প্রতিক্রিয়া দেখানো শুরু করেছে, এই জিনিসটা আমাদের অনেকেই অবাক করেছে। আমরা অত্যন্ত আশা করেছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে চীন হয়তো আরও কিছুটা সময় নেবে তাদের শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে, তবে এক্ষেত্রে কিন্তু চীন সময় নিতে চাচ্ছে না। কারণ চীন যেমনটা ধারণা করছে যে কিছু সময়ের ভেতরেই বড় কিছু বাংলাদেশে হয়ে যেতে পারে, সুতরাং তার জন্যই কিন্তু সে শক্তিশালী যে সকল প্রতিক্রিয়া এখনই দেখানো শুরু করেছে। এখন বিষয়টা হল বাংলাদেশের এই যে চীনের বার্তা সেটা অনুধাবন করতে হবে এবং যে সকল আত্মঘাতী পদক্ষেপ রয়েছে, যেমন ইন্দো প্যাসিফিকে যুক্ত হওয়ার যে সম্ভাবনা দেখা দিচ্ছে, সেখান থেকে অবশ্যই সরে আসতে হবে। অন্তত পক্ষে 2-3 বছর পররাষ্ট্রনীতি পরিবর্তনে হাত দেওয়া চলবে না। দেশের অভ্যন্তরীণ বিষয়ে সকল কিছুর পরিবর্তন হোক, সকল নিয়মকানুন পরিবর্তন হোক, কোনো সমস্যা নেই, তবে বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের কূটনৈতিক নীতি রয়েছে সেটা পরিবর্তনের সুযোগ খুব কম। তবে প্রশ্নটা হচ্ছে, যদি আন্তর্জাতিক নীতি পরিবর্তন না করে তাহলে যুক্তরাষ্ট্রের স্বার্থ বাংলাদেশে বাস্তবায়ন করবে কে? প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়কে কেন্দ্র করে সামগ্রিকভাবে আপনার ব্যক্তিগত অভিমত কী সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।